আসসালামু আলাইকুম এভরিওয়ান, এমএসপি প্রবাস বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো আজকে আবারও আপনাদের জন্য আরবি ভাষা শিক্ষার একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি। আজকের ভিডিওটি হলো একটা বিল্ডিং বা একটা বাড়ির ভিতর যা যা জিনিস থাকে সেগুলোর নাম আরবিতে দেওয়া হয়েছে। এই ভিডিওটি দেখলে আশা করি অনেকগুলো নতুন নতুন ও গুরুত্বপূর্ণ আরবি শব্দ শিখতে পারবেন। তো চলুন আজকের ভিডিওটির মূল অংশ দেখে আসি। প্রিয় ভিউয়ার্স, আজকের প্রথম আরবি শব্দ হচ্ছে আমারা। এটার বাংলা অর্থ হচ্ছে বিল্ডিং। আমারা শব্দের বাংলা অর্থ হচ্ছে বিল্ডিং। বিল্ডিং এর আরবি শব্দ হচ্ছে আমারা। তারপরের আরবি শব্দ হচ্ছে বেইত। এটার বাংলা অর্থ হচ্ছে বাসা। বেইত শব্দের বাংলা অর্থ হচ্ছে বাসা। বাংলা হচ্ছে বাসা, এটার আরবি শব্দ হচ্ছে বেইত। তারপরের আরবি শব্দ হচ্ছে গোরফা। এটার বাংলা অর্থ হচ্ছে রুম বা কক্ষ। গোরফা শব্দের বাংলা অর্থ হচ্ছে রুম বা কক্ষ। তারপরের আরবি শব্দ হচ্ছে গোরফাত নোম। এটার বাংলা অর্থ হচ্ছে বেডরুম বা শোয়ার কক্ষ। গোরফাত নোম শব্দের বাংলা অর্থ হচ্ছে বেডরুম বা শোয়ার কক্ষ। তারপরের আরবি শব্দ হচ্ছে গোরফাত আল মজলিস। এটার বাংলা অর্থ হচ্ছে মজলিস রুম বা আসর বা আড্ডাখানা। গোরফাত আল মজলিস অর্থ মজলিস রুম, আসর বা আড্ডাখানা। তারপরের আরবি শব্দ হচ্ছে হাম্মাম। এটার বাংলা অর্থ হচ্ছে বাথরুম বা টয়লেট বা গোসলখানা। হাম্মাম শব্দের বাংলা অর্থ হচ্ছে বাথরুম বা টয়লেট বা গোসলখানা। তারপরের আরবি শব্দ হচ্ছে দারাদমিয়া। এটার বাংলা অর্থ হচ্ছে টয়লেট। দারাদমিয়া শব্দের বাংলা অর্থ হচ্ছে টয়লেট। টয়লেটের আরবি শব্দ হচ্ছে দারাদমিয়া। তারপরের আরবি শব্দ হচ্ছে বাতানিয়া। এটার বাংলা অর্থ হচ্ছে কম্বল। বাতানিয়া শব্দের বাংলা অর্থ হচ্ছে কম্বল। কম্বল এর আরবি শব্দ হচ্ছে বাতানিয়া। তারপরের আরবি শব্দ হচ্ছে মাতবাখ। এটার বাংলা অর্থ হচ্ছে রান্নাঘর বা কিচেন রুম। মাতবাখ শব্দের বাংলা অর্থ হচ্ছে রান্নাঘর বা কিচেন রুম। তারপরের আরবি শব্দ হচ্ছে খাজান। এটার বাংলা অর্থ হচ্ছে ট্যাঙ্ক বা ট্যাঙ্কি। খাজান শব্দের বাংলা অর্থ হচ্ছে ট্যাঙ্ক বা ট্যাঙ্কি বা পানির ট্যাঙ্কি বা তেলের ট্যাঙ্কি। তারপরের আরবি শব্দ হচ্ছে বাপ। এটার বাংলা অর্থ হচ্ছে দরজা। বাপ শব্দের বাংলা অর্থ হচ্ছে দরজা। দরজা এটার আরবি শব্দ হচ্ছে বাপ। তারপরের আরবি শব্দ হচ্ছে বাপ হাদিদ। এটার বাংলা অর্থ হচ্ছে লোহার দরজা। বাপ হাদিদ এটার বাংলা অর্থ হচ্ছে লোহার দরজা। লোহার দরজা এটার আরবি শব্দ হচ্ছে বাপ হাদিদ। তারপরের আরবি শব্দ হচ্ছে বাপ খেসাব। এটার বাংলা অর্থ হচ্ছে কাঠের দরজা। বাপ খেসাব শব্দের বাংলা অর্থ হচ্ছে কাঠের দরজা। কাঠের দরজা এটার আরবি শব্দ হচ্ছে বাপ খেসাব। তারপরের আরবি শব্দ হচ্ছে বাপ গিজাস। এটার বাংলা অর্থ হচ্ছে গ্লাসের দরজা। বাপ গিজাস শব্দের বাংলা অর্থ হচ্ছে গ্লাসের দরজা। তারপরের আরবি শব্দ হচ্ছে শোব্বাক। এটার বাংলা অর্থ হচ্ছে জানালা। শোব্বাক শব্দের বাংলা অর্থ হচ্ছে জানালা। জানালা এটার আরবি শব্দ হচ্ছে শোব্বাক। তারপরের আরবি শব্দ হচ্ছে কুরসি। এটার বাংলা অর্থ হচ্ছে চেয়ার। কুরসি শব্দের বাংলা অর্থ হচ্ছে চেয়ার। চেয়ার এটার আরবি শব্দ হচ্ছে কুরসি। তারপরের আরবি শব্দ হচ্ছে তাওলা। এটার বাংলা অর্থ হচ্ছে টেবিল। তাওলা শব্দের বাংলা অর্থ হচ্ছে
টেবিল, টেবিল এটার আরবি শব্দ হচ্ছে তাওলা। তারপরের আরবি শব্দ হচ্ছে কেনাব, এটার বাংলা অর্থ হচ্ছে সোফা। কেনাব শব্দের বাংলা অর্থ হচ্ছে সোফা, সোফা এটার আরবি শব্দ হচ্ছে কেনাব। তারপরের আরবি শব্দ হচ্ছে দোলাব, এটার বাংলা অর্থ হচ্ছে আলমারি। দোলাব শব্দের বাংলা অর্থ হচ্ছে আলমারি, আলমারি এটার আরবি শব্দ হচ্ছে দোলাব। তারপরের আরবি শব্দ হচ্ছে দর্জ, এটার বাংলা অর্থ হচ্ছে ড্রয়ার। দর্জ শব্দের বাংলা অর্থ হচ্ছে ড্রয়ার, ড্রয়ার এটার আরবি শব্দ হচ্ছে দর্জ। তারপরের আরবি শব্দ হচ্ছে বালাক বা তোপ, এটার বাংলা অর্থ হচ্ছে ব্লক। বালাক বা তোপ শব্দের বাংলা অর্থ হচ্ছে ব্লক। তারপরের আরবি শব্দ হচ্ছে তোপ, এটার বাংলা অর্থ হচ্ছে ইট। তোপ শব্দের বাংলা অর্থ হচ্ছে ইট, ইট এটার আরবি শব্দ হচ্ছে তোপ, ইটের আরবি হচ্ছে তোপ। তারপরের আরবি শব্দ হচ্ছে হুত, এটার বাংলা অর্থ হচ্ছে বেসিন। হুত শব্দের বাংলা অর্থ হচ্ছে বেসিন, বেসিন এর আরবি শব্দ হচ্ছে হুত। তারপরের আরবি শব্দ হচ্ছে হুত আল ইস্তিহামাম, এটার বাংলা অর্থ হচ্ছে বাথটাব। হুত আল ইস্তিহামাম এর বাংলা অর্থ হচ্ছে বাথটাব। তারপরের আরবি শব্দ হচ্ছে সোয়ান, এটার বাংলা অর্থ হচ্ছে টয়লেটের কমট। সোয়ান শব্দের বাংলা অর্থ হচ্ছে টয়লেটের কমট, কমট এটার আরবি শব্দ হচ্ছে সোয়ান। তারপরের আরবি শব্দ হচ্ছে সোয়ান ইলা, এটার বাংলা অর্থ হচ্ছে হাই কমট বা উঁচু কমট। সোয়ান ইলা এটার বাংলা অর্থ হচ্ছে হাই কমট বা উঁচু কমট। তারপরের আরবি শব্দ হচ্ছে হাসিরা, এটার বাংলা অর্থ হচ্ছে মাদুর বা পাপুষ। হাসিরা শব্দের বাংলা অর্থ হচ্ছে মাদুর বা পাপুষ। তারপরের আরবি শব্দ হচ্ছে বাব আর রাইসি, এটার বাংলা অর্থ হচ্ছে মেইন গেট বা মেইন দরজা। বাব আর রাইসি এটার বাংলা অর্থ হচ্ছে মেইন গেট বা মেইন দরজা। তারপরের আরবি শব্দ হচ্ছে রৌফা, এটার বাংলা অর্থ হচ্ছে আলনা বা রেক। রৌফা শব্দের বাংলা অর্থ হচ্ছে আলনা বা রেক, আলনা বা রেক এটার আরবি শব্দ হচ্ছে রৌফা। তারপরের আরবি শব্দ হচ্ছে মালাবিস, এটার বাংলা অর্থ হচ্ছে কাপড় বা কাপড় চোপড়। মালাবিস শব্দের বাংলা অর্থ হচ্ছে কাপড় বা কাপড় চোপড়। তারপরের আরবি শব্দ হচ্ছে বিসাদা, এটার বাংলা অর্থ হচ্ছে বালিশ। বিসাদা শব্দের বাংলা অর্থ হচ্ছে বালিশ, বালিশ এটার আরবি শব্দ হচ্ছে বিসাদা। তারপরের আরবি শব্দ হচ্ছে বিসাদা হাদন, এটার বাংলা অর্থ হচ্ছে কুল বালিশ। বিসাদা হাদন শব্দের বাংলা অর্থ হচ্ছে কুল বালিশ। তারপরের আরবি শব্দ হচ্ছে মারতুবা, এটার বাংলা অর্থ হচ্ছে ফোম বা ম্যাট্রেস। মারতুবা শব্দের বাংলা অর্থ হচ্ছে ফোম বা ম্যাট্রেস। তারপরের আরবি শব্দ হচ্ছে হাম্মাম সিবাহা, এটার বাংলা অর্থ হচ্ছে সুইমিং পুল। হাম্মাম সিবাহা শব্দের বাংলা অর্থ হচ্ছে সুইমিং পুল, সুইমিং পুল শব্দের আরবি শব্দ হচ্ছে হাম্মাম সিবাহা। তারপরের আরবি শব্দ হচ্ছে আল বালাত, এটার বাংলা অর্থ হচ্ছে টাইলস বা সিরামিক। আল বালাত শব্দের বাংলা অর্থ হচ্ছে টাইলস বা সিরামিক। তারপরের আরবি শব্দ হচ্ছে শেতারা, এটার বাংলা অর্থ হচ্ছে ঘরের পর্দা। শেতারা শব্দের বাংলা অর্থ হচ্ছে ঘরের পর্দা, ঘরের পর্দা এটার আরবি শব্দ হচ্ছে শেতারা। তারপরের আরবি শব্দ হচ্ছে শারশাফ, এটার বাংলা অর্থ হচ্ছে
বিছানার চাদর। শারশাফ শব্দের বাংলা অর্থ হচ্ছে বিছানার চাদর। বিছানার চাদরকে আরবিতে শারশাফ বলা হয়।